এত সাত কে তোমার কাছে কি সেই সাত লাগতেছে সেই সাত এত সাত কে আমার এটা অনেক স্বপ্ন ছিল যে আমি আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে খাবো তো আর একটি স্বপ্ন আছে আমি আপেল গাছ থেকে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ফার্ম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমার উপরে দেখতে পাচ্ছেন আঙ্গুর তো আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি আঙ্গুর গাছ থেকে একদম আঙ্গুর ছিঁড়ে খাবো অ্যান্ড আরও একটি ফল এরকম ইচ্ছা আছে আপেল ছিঁড়ে খাবো তো আঙ্গুরের স্বপ্ন পূরণ হইতেছে আজকে আমি আঙ্গুর গাছ থেকে একদম আঙ্গুর ছিঁড়ে খেতে পারবো তো আমার মাথার উপরে দেখতে পারতেছেন শুধু আঙ্গুর আর আঙ্গুর এদিকে প্রচুর আঙ্গুর এই পাশ থেকে শুরু করে একদম ওই পাশ পর্যন্ত শুধু আঙ্গুর আর আঙ্গুর তো অনেক ভালো লাগতেছে এখানে আসছি অনেক কষ্ট করে মানে কাদা টাদা রাস্তা ছিল রাস্তাটা অনেক কাদা ছিল টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সখীপুর থানায় দাঁড়িয়াপুর গ্রামে এই আঙ্গুর বাগানটি করা হয়েছে মানে অনেক বড় অনেক বড় ওই পাশে এইদিকে শুধু আঙ্গুর আর আঙ্গুর তো আমি ভালোভাবে দাঁড়াইতে পারতেছি না বাট এখন আমি খাবো কোনটা থেকে কোনটা খাবে বুঝতেছো না মানে বাজারের আঙ্গুর গুলা যেমন হয় এই গাছের আঙ্গুরটা মানে অন্যরকম একটা স্বাদ মানে আমের গাছটা অন্যরকম লাগছে আপনারা এসে দেখতে পারেন হ্যাঁ একদম ফরমালিন মুক্ত কোনো স্বাদটার কিচ্ছু নাই মানে নিজস্ব একটা গ্রামে সুন্দরভাবে ওনারা গাছগুলা ইয়া করছে এত স্বাদ কে আস্তে মারো সেই স্বাদ এত স্বাদ কে এত স্বাদ কে তোমার কাছে কি সেই স্বাদ লাগতেছে সেই স্বাদ এত স্বাদ কে আঙ্গুর এত স্বাদ তোমার স্বপ্ন পূরণ হয়ে গেল একটা আমার এটা অনেক স্বপ্ন ছিল যে আমি আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে খাবো তো আর একটি স্বপ্ন আছে আমি আপেল গাছ থেকে আপেল ছিঁড়ে খাবো তো এটার জন্য মেবি আমাকে দেশে বাইরে যেতে হবে বাংলাদেশে কি ভাই আছে আপেল বাগান দেশের বাইরে আমরা যাব আপেল খাইতে ইনশাআল্লাহ আল্লাহ পাক তো আমরা কাশ্মীরে গিয়ে আপেল খাবো মজা করে বলতেছি না গাইস সত্যি অনেক মজা অনেক মানে একটা অন্যরকম স্বাদ খাইলে বুঝতে পারবে রস বের হচ্ছে এটা থেকে হ্যাঁ সিরিয়াসলি অনেক মজা অনেক এখন মার বলতেছিলাম ভিডিও করতেছিলাম আসলে আমি বুঝতেছিলাম না যে এটা সত্যি স্বাদ কিনা সত্যি স্বাদ অনেক টেস্টি হ্যাঁ হ্যাঁ অনেক স্বাদ আর ফ্লেভারটা অন্যরকম সত্যি কথা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা জোকা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ওনাদের কাছ থেকে আঙ্গুরের যে চারা আছে চারাগুলা ক্রয় করতে পারেন আপনারা তো গাইস ফাইনালি ভাইদের এখান থেকে ফ্রি আঙ্গুর খাইলাম প্রায় দুই ঝোঁকার মতো অ্যান্ড আমি এক কেজির মতো কিনে নিলাম ওনাদের মন মানসিকতা অ্যাকচুয়ালি অনেক ভালো তো আপনি যদি এখানে আসতে চান তাহলে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সখীপুর থানার দাঁড়িয়াপুর গ্রামে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সখীপুর থানার দাঁড়িয়াপুর গ্রাম সখীপুর থানার দাঁড়িয়াপুর গ্রামে এসে যে কাউরে বললেই হবে যে আঙ্গুরের বাগানটি কোথায় তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে